আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমি রান্না করব হচ্ছে কচুর মুখী দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে আমি একটা হাঁড়িতে কিন্তু কিছু পানি নিয়েছি, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তারপর হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে কিছু সামান্য রসুন পেস্ট দিলাম, লবণ দিলাম স্বাদ মতো, আর দিলাম হচ্ছে একটু তেল দিয়ে। এখন ভালো করে কষানো হয়ে গেছে আমার যেই মশলাটা। তো কষানোর পরেই কিন্তু আমি কচুর মুখিগুলো দিয়েছি। কচুর মুখিগুলো আগে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম, আর এটা আম দিয়ে রান্না করব, টক রান্না করব। এটা খেতে ভীষণ মজা, তোমরা চাইলে এটা এভাবে ট্রাই করতে পারো। গরমের দিনে এই মানে তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে, রুচি আসে আর কি, খুবই টেস্টি লাগে। ভাত দিয়ে দুপুরবেলা যখন খাওয়া হয় খুবই মজা লাগে, আনন্দের সহিত সবাই খায়, মানে রুচি আসে আর কি মোট কথা। তো তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো, অনেক টেস্টি হয়। তা আমি অল্প করে মানে এগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে রেখেছিলাম যখন, তো সিদ্ধ হয়ে গেছে। তা আমি একটু কাঠি দিয়ে ভালো করে একটু ভেঙে ভেঙে দিছি, তারপরে হচ্ছে আমগুলো কাঁচা আমগুলো দিয়ে দিলাম। তো কাঁচা আমগুলো দিয়ে ভালো করে ঝোল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, আমি যেহেতু এটা একটু একটু টক টাইপের ডালের মতো হবে, খেতে খুবই মজা লাগবে। তো আমগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে দিয়ে দিব এখন ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। তো হয়ে গেছে আমার এই কচুর মুখির চিংড়ি মাছ দিয়ে আম দিয়ে টক রান্না, খুবই মজাদার। তো কাঁচামরিচ ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। তো হয়ে গেছে আমার টক রান্না, খুবই টেস্টি হয়। এটা তো পেয়ে সবাই গতকালকে এত মজা করে খেয়েছে, তো কি বলবো, আর এত মজা করে খেয়েছে সবাই, খুব পছন্দ করছে। তো এত এখন ঢাকনা দিয়ে দিলাম, আর একটু লবণের প্রয়োজন ছিল, আমি লবণটা চেক করেছিলাম, তো আর একটু লবণও দিয়ে দিলাম। আর এখানে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করব। আজকে সব গরমে মানে গরমে যে খাবারগুলো মানে ভাল লাগে খেতে, সেই সবজিগুলোই রান্না করতেছি আমি, আর সেভাবেই রান্না করতেছি। আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে রান্না করব, বড় শশাগুলি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পানির মধ্যে পরিমাণ মতো রসুন পেস্ট, আর হচ্ছে দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া, আর দিব হচ্ছে লবণ স্বাদ মতো, আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। চিংড়ি মাছগুলো কিন্তু বাছাই আছে, বাছা ধোয়া টোয়া খুব সুন্দর করে পরিষ্কার করে ধোয়া বাছা আছে, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো এটা কষানো হয়ে গেলে আর আমি এটার মধ্যে তেল দিব, লবণ আর তেল, লবণ আর তেল দিয়ে তারপরে এটাকে ভালো করে কষাই নিতে হবে মশলাটাকে চিংড়ি মাছের সাথে। কষানোর পর তারপর হচ্ছে আমি সবজিগুলো দিব আর কি, যে শশাগুলো আমি কেটে রেখেছি ওইগুলো দিব। তো স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, এখন দিয়ে দিব হচ্ছে তেলটা। তো আমি হালকা অল্প একটু স্পিড দিয়ে পুরোটা ভিডিও একদম ছোট করে দিছি, যেন আমারও ভয়েস ওভার দিতে একটু ই হয় আর তোমাদেরও দেখতে সুবিধা হয়। আর এই তো তেল দিয়ে দিলাম, আর কষানো হচ্ছে ওইখান থেকে। আর এই পাশ থেকে আমার কচুর মুখিটা দেখো কত সুন্দর মানে কালার মানে পলক চলে আসছে, আর কত সুন্দর কালার হয়েছে, আর খেতে ভীষণ মজা হয়েছিল। ট্রাস্ট মি, এভাবে তোমরা করে খেয়ে দেখতে পারো, অনেক ভালো লাগবে। এই গরমের মধ্যে কিন্তু একটু টক জাতীয় দিয়ে ভাত খেলে কিন্তু ভালো লাগে দুপুরবেলা। তো আমি আজকে সব গরমের তো সবজি রান্না করব, শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে কচুর মুখি দিয়ে আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক, তারপরে হচ্ছে দিব রান্না করব হচ্ছে করলা ভাজি আলু দিয়ে। তো আমার কচুর মুখি কিন্তু হয়ে গেছে, আমি চুলা অফ করে দিছি। আর এই পাশ থেকে আমার যে মশলাটা চিংড়ি মাছের মশলাটা কষানো হয়ে গেছে, তো শশাগুলি আমি দিয়ে দিচ্ছি। শশাগুলো কিন্তু বড় শশা ছিল, তো এই শশার তরকারিটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করছে চিংড়ি মাছ দিয়ে, ঠিক সেমভাবে রান্না করলে আর কি ভালো লাগে। আর শশার তরকারিটা আসলে মানে চিংড়ি মাছটা কষিয়ে তারপরে হচ্ছে মানে পেঁয়াজের সাথে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে যখন রান্না করা হয় ওই তরকারিটা আসলে বেশি একটা ভালো লাগে না, গরমের দিনে এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে।
একদম মাখানো তরকারি বলে আর কি, এটাকে অনেক ভালো লাগে। আর পরবর্তী টাইমে যখন হয়ে যাবে তখন বেশি করে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে উঠায় ফেললে এনাফ, মানে তরকারি সুন্দর হয়ে যায়, মজা হয়ে যায়। তো এই তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো আর এই পাশ থেকে হচ্ছে আমার কচুর মুখি হয়ে গেছে টকের তরকারিটা, ভীষণ মজার ছিল, ট্রাই করবা, এই জন্য বারবার বলতেছি যে ভীষণ মজা ছিল। আর এই তো এখানে বলক চলে আসছে সব, মানে শশার যে তরকারিটা, তা এখন আমি ঢাকনা উঠিয়ে দেখব যে কি অবস্থা। তো হয়েও গেছে, তা এখন আমি ধনে পাতা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, আর ঝোলটা কিন্তু একদম কমে আসছে। আর কাঁচামরিচ আর ঝোল মানে ধনে পাতা দিয়ে দিব, আর এরকম একটু হালকা ঝোল থাকতে হবে, না হয় মজা লাগবে না তরকারিটা খেতে। যেহেতু গরমের দিন ঝোলের তরকারি বেশি মজা লাগে, আর দেখা যায় ভাজা বোনা এগুলো আসলে একটু কম খেলেই ভালো গরমটার মধ্যে, একটু ঝোলের তরকারি খেলে ভালো লাগে আর কি, খেতেও ভালো লাগে, খাওয়াও যায় তৃপ্তি সহকারে। তো এই তো দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনে পাতা, হয়ে গেছে আমার তরকারি অলমোস্ট ডান। আর এখন করলা ভাজিটা করে নেব, আর করলা ভাজি তো আমরা সবাই পারি, তারপরও শেয়ার করি। এই তো হয়ে গেছে, আমি একটু লবণটা চেক করব, যদি লাগে তাহলে আমি আবার লবণ অ্যাড করব, কারণ আমরা মানে তরকারিতে একটু লবণটা একটু ভালোভাবেই খাই এই জন্য আর কি। আর এই তো আমি করলা ভাজি করব, করলা ভাজি করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু আর করলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ, এই লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। শেষ আমার করলা ভাজি, করলা ভাজিও ডান, আর কিছু করতে হবে না, ভাজিটা খালি শুকাবে আর একটু ভাজা ভাজা হবে। এরকমভাবে ভাজিটা কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা লাগে, তোমরা ট্রাই করে দেখবা। শর্টকাটে রান্নাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে, একদম শর্টকাটে। আমি এভাবে অনেক প্রায় সময় এভাবে শর্টকাটে রান্না করার চেষ্টা করি, আর আমার ভালো লাগে, আর সময়গুলো বেঁচে যায়, আর খেতে অনেক মজা হয়, খুবই মজা হয়, খুবই টেস্টি হয়। আর গরমের দিনে তরকারি কিন্তু এমনিও মজা লাগে, কারণ গরম, অনেক গরম, গরমের মধ্যে যত ঠান্ডা সবজিগুলো আছে, নরম সবজিগুলো, ওগুলোই খেতে আসলে বেশি ভালো লাগে এ আর কি। আর করলা তো গরমের দিনে আরও বেশি ভালো, শরীরের জন্য, পেটের জন্য, স্বাস্থ্যের জন্য, খাবারের জন্য, সব দিক দিয়ে ভালো লাগে। আর করলা ভাজি খেতেও ভালো লাগে, গরম গরম ভাতের সাথে ভালো লাগে। তো এই ছিল আজকে আমার ভিডিও, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে থাকো। আর ভিডিওতে একটু লাইক দিয়ে দিবে, আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না, সবাইকে অনুরোধ রইল। আর সবাই সুস্থ থাকবা, যে যেখানে থাকবা সেফ থাকবা, ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা।